আমাদের হাবড়াতে 50 টাকায় বিরিয়ানি ভাবাই যায় না, এতদিন তো ছিলই না। সবথেকে বড় ব্যাপার ওর ব্যাকগ্রাউন্ডটা জেনে আমি এখানে এসেছি। তো গাইস তোমরা প্লিজ সবাই এখানে এসো, খেও, সংসার চালাতে সুবিধা হয়। সেম, এটা খুব সফট হয়েছে, দেখো হাত দিয়ে খুলে যাচ্ছে, আলুটাও গলেছে দেখো। সো হাবড়ার আশেপাশে যারা আছো দোকানে আসো, আমাকে সাপোর্ট করো, আমাদের বিরিয়ানি খেয়ে দেখো, তাহলে আমি খুব উপকৃত হই। আমার দোকানে অনেক কাস্টমার আসে, তারা বিরিয়ানি খায়, কিন্তু এই দিদি আমাকে বিরিয়ানি খাওয়ালো, আমার খুব ভালো লাগলো। 10 টাকায় একদম ঠিকই আছে। এই যে আমার বিরিয়ানি খাওয়া কমপ্লিট। আজকে আমি তোমাদেরকে বলবো না, ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো। আজকে জাস্ট আমি একটাই কথা বলবো, ভিডিওটা শেয়ার করো, কারণ শেয়ার করলে এই নিউজটা সবার কাছে পৌঁছাবে। হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগার গার্ল সুইটি। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। তো গাইজ, আমার থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আমার আজকের ভিডিওটা অন্য আর পাঁচটা ভিডিওর মতো নয়, এই ফার্স্ট টাইম আমাদের হাবড়াতে 50 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে গাইজ, সেটাও আবার চিকেন বিরিয়ানি গাইজ। আর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ, এই বিরিয়ানিটা তৈরি করছে একটি বাচ্চা ছেলে। তো চলো গাইজ, আজকে আমরা সেই বিরিয়ানিটাই খেয়ে দেখবো, ইভেন তার মুখ থেকেই শুনবো তার সম্পর্কে কিছু কথা। গাইজ, এই নিউজটা আমি পেয়েছিলাম ফেসবুক একটা পেজ থেকে, বাট হ্যাঁ সামহাও আমি নামটা ভুলে গেছি পেজটার। তো যাই হোক, আজকে আমি তার দোকানে যাব, তার বিরিয়ানি খাবো, আর তোমাদেরকে টোটালটাই শেয়ার করব। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর তোমরা সবাই অবশ্যই ওর বিরিয়ানি খেতে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই আমি রিভিউটা দেবো, বিরিয়ানিটা কেমন খেতে হয়েছে গাইজ। আর এই বিরিয়ানি ব্লগটা করতে যাওয়ার আমার মেন উদ্দেশ্য ছিল এটা, ওই ছেলেটার ব্যাকগ্রাউন্ডটা জেনে আমার খুবই খারাপ লেগেছে গাইজ। আর 50 টাকায় আমাদের হাবড়াতে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, এই নিউজটা আমি তোমাদেরকে দিতে চেয়েছি। ইভেন আমি এটা চেয়েছি যে কাজটা গাইজ আমরা করি না, কেউ পারি না বা কেউ করতে চায় না, সেই কাজটা সেই বাচ্চা ছেলেটি তার ফ্যামিলির জন্য করছে, অলরেডি করে দেখাচ্ছে আমাদের সবাইকে। তো এই নিউজটা আমাদের সবার জানা প্রয়োজন, ইভেন আমাদের সবার তার পেছনে দাঁড়ানো প্রয়োজন। সেই জন্যই আমি আজকের ব্লগ ভিডিওটা করতে যাচ্ছি। তো আশা করব এই ব্লগ ভিডিওটা সবাইকে শেয়ার করবে, তোমরা এই ইনফরমেশনটা সবাইকে জানাবে। সো গাইজ চলো যাওয়া যাক। গাইজ, এটা আমাদের হাবড়া স্টেশন, প্রাণের প্রিয় হাবড়া স্টেশন। এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই দোকানটা, চলো গিয়ে দেখাচ্ছি আমি তোমাদের। আলু বিরিয়ানি 30 টাকা, ডিম বিরিয়ানি 40 টাকা, চিকেন বিরিয়ানি 50 টাকা। সো গাইজ ফাইনালি আমরা ওর দোকানে পৌঁছে গেছি। ওর দোকানের নাম দেখো, দেখাই যাচ্ছে, শ্রী গুরু টি স্টল অ্যান্ড বিরিয়ানি সেন্টার। ওর ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা ওকে যোগাযোগ করতে পারো যদি কোনো বিরিয়ানির অর্ডার করো। তাহলে ভাই তুই একটি কাজ কর, তুই দুটো বিরিয়ানি নে, একটা তোর একটা আমার, ঠিক আছে? আমরা দুজন আজকে একসাথে বিরিয়ানি খাবো। গাইজ এখন 5টা বাজে, অলরেডি ওর অনেকটা বিরিয়ানি শেষ হয়ে গেছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ ওর যথেষ্ট সেল হয়। তো সেলটা দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, ওর বিরিয়ানির কোয়ালিটিটাও ভালো আছে, আর খেতে সত্যি ভালো লাগবে মনে হচ্ছে আমার দেখে। এবার খেয়ে দেখবো কেমন কি হয়েছে। গাইজ 50 টাকায় বিরিয়ানি দিচ্ছে বলে যে রাইসের কোয়ালিটিটা একটু কম আছে সেটা কিন্তু নয়, এটা বাসমতি রাইসই আছে। অ্যাকচুয়াল বিরিয়ানির যে রাইস হয়, যেটা দিয়ে সবাই বিরিয়ানি করে, ছেলেটাও সেটা দিয়েই বিরিয়ানিটা করেছে, আর বিরিয়ানিটা বেশ ঝুরু ঝুরু আছে। তো খেতে মনে হচ্ছে খুবই ভালো লাগবে, এবার টেস্ট করে দেখা যাক। গাইস আমাদের বিরিয়ানি রেডি, তো এখন খেয়ে দেখবো। আর হ্যাঁ, কোয়ান্টিটিটা যথেষ্ট ভালোই আছে, সাথে স্যালাদও দিচ্ছে। 50 টাকার বিরিয়ানি বলে যে আলু নেই বা স্যালাদ নেই, আমাদের অনেক অনেক বড় বড় রেস্টুরেন্টে আলুটা দেয় না, তো বিরিয়ানিটা ঠিক জমে না সেই জন্য, বাট এখানে আলু আছে তো ভালো লাগবে খেতে। আর হ্যাঁ, ওর দোকানটা খুবই ছোট, বাট ছোট হলেও 4 থেকে 5 জন মেম্বার বসে খেতে পারবে তোমরা। চলো খাও, নিজে বিরিয়ানি করো। আজকে আমার নিজেরও খুব ভালো লাগছে যে হ্যাঁ আমি তোমাকে বিরিয়ানি খাওয়াচ্ছি। নিজের কেমন লাগছে নিজের বিরিয়ানি খেয়ে? নিজের খাওয়া হয় নিজের বিরিয়ানি মাঝে মধ্যে? তোমার বাড়িতে কে কে আছে? আচ্ছা, তোমার বাবা কবে এক্সপায়ার করেছে? 7 বছর হয়ে গেছে। এতদিন সংসারটা কি করে চলতো? বিরিয়ানির দোকানটা পুরো কতদিন চলছে? 4 মাস। ভালো চলছে দোকানটা? অ্যাকচুয়ালি আমি নিজেও একটা ভিডিওতে এটা দেখে এখানে এসেছি, আর এসেছি তার কারণ একটাই, যে আমাদের হাবড়াতে 50 টাকায় বিরিয়ানি ভাবাই যায় না, এতদিন তো ছিলই না। সবথেকে বড় ব্যাপার ওর ব্যাকগ্রাউন্ডটা জেনে আমি এখানে এসেছি। তো গাইজ তোমরা প্লিজ সবাই এখানে এসো, খেও, কোয়ান্টিটি খুব একটা কম নয়, যা দিয়েছে বেটারি দিয়েছে, আর চিকেনের পিসগুলো মোটামুটি যা আছে 50 টাকায় একদম ঠিকই আছে।
চলো খাও। আর আমার সবথেকে বেশি ভালো লাগে ওকে আমি একটা বিরিয়ানি খাওয়াতে পারছি। যে যে কাজ করে সে সেই জিনিসগুলো খুব একটা খায় না আমার মনে হয়। হ্যাঁ, অন্য খাবার অনেক এখান থেকে ওখান থেকে ও কিনে খায়, বাট নিজের বিরিয়ানিটা মেবি খুব একটা খায় না, বাট হ্যাঁ মাঝে মধ্যে খাই সে বললো। তো দ্যাটস ওয়াই ওকে খাওয়াতে পারে আমার বেশি ভালো লাগে। গাইজ, আমি যতটা ভালো ভেবেছিলাম তার থেকেও বেশি ভালো হয়েছে বিরিয়ানিটা, এতটাও আমি আশা করিনি, বাট ভালো হয়েছে। গাইজ এই যে গাইজ চিকেনটা আমার অনেকটা যথেষ্ট খাওয়া হয়ে গেছে, তো এটা খুব সফট হয়েছে, দেখো হাত দিয়ে খুলে যাচ্ছে। গাইজ চামচটা রেখে হাত দিয়ে খেতে বিরিয়ানি বাঙালির বেশি ভালো লাগে, তো আমিও তাই করলাম। আর আলুটাও গলেছে দেখো। সো হাবড়ার আশেপাশে যারা আছো তারা প্লিজ এখানে এসো, খেয়ে দেখো ভালো লাগবে। আর সবথেকে বড় ব্যাপার, বাচ্চা ছেলেটাকে সাপোর্ট করো। আর এই বিরিয়ানিটা টোটাল তুমি নিজেই একদম পুরোটা তুমি নিজে বানাও। এটা কি এখানেই তৈরি করো নাকি বাড়িতে? বাড়ি থেকে করে তারপরে এখানে। দোকানে আসো, আমাকে সাপোর্ট করো, আমাদের বিরিয়ানি খেয়ে দেখো, তাহলে আমি খুব উপকৃত হই, আমার সংসার চালাতে সুবিধা হয়। আমার দোকানে অনেক কাস্টমার আসে, তারা বিরিয়ানি খায়, কিন্তু এই দিদি আমাকে বিরিয়ানি খাওয়ালো, আমার খুব ভালো লাগলো, তোমরা প্লিজ আসো। গাইজ পার্সেল নিলেও তার কোয়ান্টিটি দেখো যথেষ্টই আছে, তো অনেকেই ওর দোকানে এসে পার্সেল নিয়ে যাচ্ছে বা খাচ্ছে, আমি নিজে এসে তো দেখলাম খুবই ভালোই সেল হচ্ছে, তো তোমরাও আসো আরও বেশি ভালো হবে তার জন্য। গাইজ আমার এসে সত্যি খুবই ভালো লাগছে, ও যথেষ্ট পরিশ্রম করছে এই বয়সে, এটা দেখে আমার খুবই অবাক লাগছে, মানে কি বলবো, এত বাচ্চা বয়সে যার এখন পড়াশোনা করার কথা ছিল বাট না, সে এখন তার সংসার চালাচ্ছে, তো ওকে সবাই সাপোর্ট করো। গাইজ ওর দোকানে চাও রয়েছে, চা মাত্র 5 টাকা পিস, তবুও আবার মাটির ভাড়ে 5 টাকা পিস চা কিন্তু পাওয়া যায় না, আমি তো কখনো খাইনি, তো তোমরা এলে 5 টাকা পিস চাটাও খেও। গাইজ তোমরা দেখতেই পাচ্ছ ওর দোকানে যথেষ্ট কাস্টমার আসছে, আর বিরিয়ানিটা সিরিয়াসলি ভালো পরে খেতে ভালো হয় বলেই এতগুলো কাস্টমার আসছে। ইভেন অনেকে আমাকে বললো যে হ্যাঁ তারা অলমোস্ট প্রায় বিরিয়ানি খায় এখান থেকে। তো গাইজ এবার আমি তোমাদেরকে একটা পাবলিক রিভিউ দেখাবো, আমার পাশেই বসে খাচ্ছে দুজন দাদা, চলো এই দাদাদের থেকে জেনে নেবো এই বিরিয়ানিটা কেমন খাচ্ছে তারা। দাদা হাবড়াতে তো এই ফার্স্ট হলো, আমরা 50 টাকায় বিরিয়ানি পাচ্ছি, তাও চিকেন বিরিয়ানি, কেমন লাগছে ব্যাপারটা? ভালো। আর বিরিয়ানিটা টেস্ট কেমন? ভালো, খুবই ভালো। আমি ডেইলি আসি এখানে। ডেইলি মানে যতদিন ধরে বিরিয়ানি চলছে আপনি ডেইলি আসছেন? আচ্ছা আচ্ছা, তার মানে তো এর রিভিউ আলাদা করে বলার কিছু নেই যে বিরিয়ানিটা কত সুন্দর। কালকে 2 প্যাকেট নিয়ে গেছি সন্ধ্যাবেলা। আচ্ছা আচ্ছা, ওর কাছ থেকে। আপনি একটু যদি বলেন। খুবই ভালো হচ্ছে। গাইজ তোমরা পাবলিক রিভিউও দেখে নিলে, এবার আমার আলাদা করে বলার কিছু নেই যে হ্যাঁ ওর বিরিয়ানিটার টেস্টটা কতটা সুন্দর হচ্ছে বা কতটা ভালো হচ্ছে খেতে, তো তোমরা এবার অবশ্যই বুঝে গেছো যে বিরিয়ানিটা কতটা ভালো। আর হ্যাঁ ওর এখানে যখন চা রয়েছে তো আমি একটা চাও খেয়ে নেব। সো ভাই তুই আমাদের দুটো চা দিয়ে দে, কেন কি যখন এসছি তোর চাটাও খেয়ে যাই, চাটা কেমন হয়েছে। গাইজ আমাদের চা রেডি, তো আমরা চাটা খেয়ে দেখবো চাটা কেমন হয়েছে। চায়ের মধ্যে একটু কফিও মিক্স করে দিয়েছে, তো ফ্লেভারটা আশা করছি যথেষ্ট ভালো হবে, তো খেয়ে দেখি গাইজ। সো গাইজ কত তো দত্তপুকুরের চা খাই, ফেমাস চা, বাট ওর এখানে চা খেয়ে দেখি আমাদের হাবড়াই ও চা কেমন করছে। চাটা পুরো কফি কফি ফ্লেভার, মানে মনে হচ্ছে না যে চা বাট কফি ফিল আসছে, এটা কফি করলে বোধহয় বেটার হতো। তোমরা এলে চাটাও ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। কত হয়েছে ভাই আমার টোটাল? 110। 50 টাকা করে দুটো বিরিয়ানি, 100 টাকা প্লাস দুটো চা, 5-5 টাকা করে মাটির ভাড়ে চা, 5-5 টাকা করে, মানে এটা আমার বেশি অবাক লাগছে, তো টোটাল 110 টাকা হয়েছে আমার। গাইজ 110 টাকায় আমরা একটা বিরিয়ানি পাই না কলকাতার বাজারে। তো গাইজ সব থেকে কম দামে ভালো বিরিয়ানি খেতে হলে তোমরা চলে এসো আমাদের হাবড়ার বিজুর বিরিয়ানি সেন্টারে। ঠিক আছে ভাই এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
সো গাইজ, আমার বিরিয়ানি খাওয়া কমপ্লিট। আজকে আমি তোমাদেরকে বলবো না, ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো। আজকে জাস্ট আমি একটাই কথা বলবো, ভিডিওটা শেয়ার করো, কারণ শেয়ার করলে এই নিউজটা সবার কাছে পৌঁছাবে, আর তাহলে তারা এখানে খেতে আসবে। আর খেতে এলে ছেলেটা সিরিয়াসলি ভীষণ উপকার হবে, কারণ তার ফ্যামিলিকে তার সামলাতে হচ্ছে। যে কাজটা আমরা এত বড় হয়েও পারি না, সেটা সেই বাচ্চা ছেলেটা করে দেখাচ্ছে। তো সে যখন ওই কাজটা করছে, আমাদের উচিত সবার মিলে তাকে সাপোর্ট করা। সো প্লিজ গাইজ, তোমরা দোকানটায় আসো, ওর থেকে বিরিয়ানি খাও। গাইজ, আমরা অনেক নামি দামি দোকানে, নামি দামি রেস্টুরেন্টে বিরিয়ানি খাই, তার টেস্টটা অবশ্যই এর থেকে একটু ভিন্ন থাকবেই। বাট তবুও বলছি, আমরা কম দামিও বিরিয়ানি অনেকেই খাই, আর আমি নিজেও অনেক জায়গায় কম দামের বিরিয়ানি খাই। কেন কি সবসময় গাইজ নামি দামি রেস্টুরেন্টে যাওয়া হয় না, হয়ে ওঠে না, সেক্ষেত্রে তোমরা এই দোকানটায় আসো, ওর বিরিয়ানি খাও, ভীষণ হেল্প হবে, আর আমি চাইছি এই হেল্পটা তার হোক। গাইজ, তোমাদেরকে বিজুর বিরিয়ানি সেন্টারে আসতে হলে শিয়ালদা থেকে 10 টাকার টিকিট হাবড়া স্টেশনে আসতে হবে, হাবড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মেই ওর দোকানটা। সো তোমরা ভিডিওটা প্লিজ শেয়ার করো, প্রচুর শেয়ার করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। বাই।